नमस्कार बंधुरा कम्पिউটার ব্লগস चैनल तरफ থেকে আপনাদের সকলকে জানাই আবারো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা যে নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া লোকসভা হাউস অফ দ্য পিপল থেকে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে। এই নোটিফিকেশনটা অল ওভার इंडियार मध्य जे कोनो स्टेटे कैंडिडेटरा किन्तु आवेदन करते पारबे। ताहले एई भिडियोर मध्य आमरा कमप्लिटली आलोचना करब एबं देखे नेब जे लोकसभा हाउस अफ द पीपल थेके जे नोटिफिकेशन बेरियेछे एर डिटेल्से की कि रयेछे। भिडियोटा शुरू करार आगे छोटो रिक्वेस्ट, जदि आपनारा प्रथम थेके कम्पिउटार ब्लग्स चैनलके सबस्क्राइब करे बेल आइकनटाके प्रेस करे राखेछेन ताहले आपनादेरके असंख्य धन्यवाद। किन्तु जदि आपनि एखोनो चैनलटाके सबस्क्राइब ना करे थाकेन ताहले चैनलटाके अवश्यई सबस्क्राइब करे निन एबं संगे बेल आइकनटुकु प्रेस कर रखबें, जार फले आमादेर चैनेले आपलोड हওয়া समस्त भिडियो नोटिफिकेशन आपलोड হওয়ার संगे संगे आपनार काछे चले आसबे एबं बंधुरा एटा सम्पूर्ण फ्री। ताहले चलुन आमरा देखे नेछि एई नोटिफिकेशन डिटेल्से कि रयेछे। बंधुरा नोटिफिकेशन डिटेल्स आलोचना करार पूर्वे आपनादेरके बोले नेछि एई नोटिफिकेशन टोटाल 15 पेजेर। एर थेके जेगुली खूबई इम्पोर्टेंट सेगुली आपनार सामने तुले धरब। तबे आपनार जदि एर थेके भालो किछु जानार थाके ताहले आपनि भिडियो डेसक्रिप्शन थेके एबं भिडियो फार्स्ट कमेंट थेके सेई नोटिफिकेशन निये पड़े निते पारेन। बंधुरा एक क्षेत्रे जे रिक्रुटमेंट बेरियेछे सेटा किन्तु पार्लियामेंटारि रिपोर्टारेर जन्य एबं एक क्षेत्रे आमरा देखते पाच्छि स्केल रयेछे 56,100 थेके 1,70,500 टाका पर्यन्त आपनारा सेई स्केलटा पेये जाबेन। वैकेंसि टोटाल हच्छे 21। एससिर जन्य 2 थाकबे, एसटिर जन्य 2, ओबिसिर जन्य 5टा এবং ইউআর জন্য 9টা এবং ইডব্লিউর জন্য 3টা রিজার্ভ থাকবে। তবে এই ক্ষেত্রে 12টা নেওয়া হবে ইংলিশ স্ট্রিম থেকে এবং 9টা নেওয়া হবে হিন্দি স্ট্রিম থেকে। আপনারা যে বন্ধুরা কোয়ালিফিকেশন এবং এজ, তো এই ক্ষেত্রে আপনাকে ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন মানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে শর্ট এন্ড স্পিড ইন 160 ওয়ার্ডস পার মিনিট হয় হিন্দি না ইংলিশের মধ্যে আপনার কিন্তু সেটা প্রয়োজন পড়বে। তবে এক্ষেত্রে ডিজারেবল বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন মানে AICTE নয়তোবা বন্ধুরা মেইলিট থেকে যদি কোনো কোর্স করা থাকে ও লেভেলের তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রায়োরিটি অনেকটা বেশি দেওয়া হবে। তবে নোট 1 এবং নোট 2 দিয়ে যদি বলা হয়েছে 160 ওয়ার্ডস পার মিনিটের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেই ক্ষেত্রে যদি ক্যান্ডিডেটকে সুইটেবল না পাওয়া যায় তাহলে সেই ওয়ার্ড পার মিনিটটা কিন্তু কিছুটা কম করা হবে। তারপর বন্ধুরা আপার এজ লিমিট, এক্ষেত্রে ক্যান্ডিডেটদের বয়স কিন্তু 40 বছর উপরে কিন্তু হবে না। সিলেকশন প্রসিজার মধ্যে প্রথম বলা হয়েছে আপনাদের প্রথমে কিন্তু শর্ট এন্ড টেস্ট হবে, তারপর রিটেন টেস্ট এবং তারপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ হবে এবং এক্ষেত্রে দিল্লি এবং নিউ দিল্লির মধ্যে সেটা হওয়ার কথা। শর্ট এন্ড টেস্ট, এক্ষেত্রে শর্ট এন্ড টেস্টের মধ্যে কিন্তু 100 মার্কে হিন্দি এবং ইংলিশে দুটোই নেওয়া হবে। তবে এক্ষেত্রে নাম্বার 1 যেটা রয়েছে 160 ওয়ার্ড পার মিনিট অফ 10 মিনিটস টু বি ট্রান্সক্রিপ্ট উইদিন 1 hour 30 minutes। এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট ইংলিশ শর্ট এন্ড নেন তাহলে এরকম ক্রাইটেরিয়া হবে। আর নয়তো বন্ধু 1 hour 55 minutes নেওয়া হবে যদি আপনি ইংলিশ টেস্ট সিলেক্ট করেন। তবে এক্ষেত্রে শর্ট এন্ডে কিছু বেসিক ডিটেল দেওয়া হয়েছে এবং সঙ্গে এরর সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য দেওয়া আছে। আপনাদের উদ্দেশ্যে বলবো যদি আপনি দিতে চান তাহলে এগুলো অবশ্যই আপনি একবার দেখে নেবেন। টেস্ট আমরা দেখে নিচ্ছি, এক্ষেত্রে রিটেন টেস্ট হবে 100 মার্কস এবং সময় থাকবে 50 মিনিটস। তবে এক্ষেত্রে পার্ট এ থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, পার্ট বিতে থাকছে জেনারেল ইংলিশ এবং সেক্ষেত্রে 100 মাল্টিপল চয়েস অবজেক্ট টাইপ কোয়েশনস কনসিস্টিং অফ 50 কোয়েশন ইন ইচ পার্ট। তবে এক্ষেত্রে যে 100 মাল্টিপল চয়েস অবজেক্টিভ কোয়েশন থাকবে প্রত্যেকটা পার্টে কিন্তু 50 করে কোয়েশন থাকবে। রিটেন টেস্ট ক্লিয়ারে যে ক্রাইটেরিয়া রেখেছে 50% রেখেছে ইউআর এবং ইডব্লিউএস এর জন্য, 45% রেখেছে ওবিসির জন্য এবং 40% রেখেছে এসসি এসটির জন্য। পর্যাপ্ত পার্সোনাল ইন্টারভিউ, যদি কোনো ক্যান্ডিডেট পার্সোনাল ইন্টারভিউতে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই ওকে রিটেন টেস্ট ক্লিয়ার করতে হবে। তো রিটেন টেস্ট ক্লিয়ার করার পরে কিন্তু আপনার পার্সোনাল ইন্টারভিউ হবে এবং পার্সোনাল ইন্টারভিউতে আপনার যে মার্কটা থাকবে অনলি 10 মার্কস। বন্ধুরা আমরা দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই। হাউ টু অ্যাপ্লাই মানে কি আপনাকে অফলাইনে আবেদন করতে হবে এবং এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, নয়তো বা এই নোটিফিকেশন শেষও রয়েছে সেটা আপনারা লক্ষ্য রাখতে পারেন। তবে এক্ষেত্রে ক্যান্ডিডেটদের অবশ্যই মনে রাখতে হবে কিছু কিছু বেসিক ডিটেলস আছে সেগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে যেমন অ্যাপ্লিকেন্ট শুড অ্যাফিক্স টু আইডেন্টিক্যাল সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসওয়ার্ড ফটোগ্রাফ আপনাকে দিতে হবে, 2 সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ এবং একটা কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দেবেন এবং আরেকটা অ্যাড্রেস সিস্টেমের মধ্যে দিয়ে দেবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত স্টেটগুলি থেকে বিলিভ করেছেন তাদের কিন্তু 7 দিন সময় বেশি থাকবে। তাই ক্যান্ডিডেটদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন হবে পোস্টে অনলি, নট বাই হ্যান্ড और बाई कुरियर कुरियर माध्यम आपके पाठाले होबे ना शुधुमात्र पोस्टे किन्तु सेटा आपनि सेंड करबेन। इट शुड सेंड देयर एप्लीकेशन इन एन एनवेलप सुपारस्क्रिप्टिंग क्लियरलि बाय पोस्ट अप्लाइड फॉर द कवर अफ द एनवेलप। एक क्षेत्र में आपनि एनवेलप पर आपनि क्लियरलि मेंशन करे राखबेन पोस्ट एवं एटा होच्छे तार एड्रेस सेखाने आपनाके सेंड करते होबे एवं एक क्षेत्र एज एवं क्वालिफिकेशन एवं एक्सपीरियंस सबकिछु किन्तु काउंट करबे 28-1-2020 এর উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে বন্ধুরা লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন। এই ক্ষেত্রে কিন্তু 28-1-2020 রেখেছে। শুধু অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড করলে হবে না, তার সঙ্গে সমস্ত রেলেভেন্স ডকুমেন্টকে সেন্ড করতে হবে। নোটিফিকেশন রিলসে রয়েছে, সেখান তো আপনি চেক করে নিতে পারেন। এখন আমরা দেখেছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা হচ্ছে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মেট, সেটা আপনাকে ফিল আপ করে আপনারা সেন্ড করতে হবে। তবে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটাকে ভালোভাবে ক্লিয়ারলি দেখে ফিল আপ করুন, কারণ হচ্ছে যদি একবার ভুল হয় তাহলে দ্বিতীয়বার কিন্তু আর চেঞ্জেস করতে পারবেন না, সেটা আপনাকে অবশ্যই মনে রাখবেন। ফাইনালি আমরা কিন্তু পার্লামেন্ট অফ ইন্ডিয়া থেকে যে পার্লামেন্টারি রিপোর্টার নিয়োগ করা হচ্ছে তার ডিটেলস কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সামনে। তবে মনে হয় বন্ধুরা যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আপনি অ্যাড করতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধু, দেখা আগে ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।